हाईकोर्ट के निर्देशानुसार लगभग 36,000 अप्रशिक्षित प्राथमिक शिक्षकों की नौकरियां रद्द कर दी गई है। इस सूची में सिलीगुड़ी सहित आसपास के सैकड़ों प्राथमिक शिक्षक एवं शिक्षिकाएं शामिल हैं। इधर हाईकोर्ट के इस फैसले के खिलाफ सिलीगुड़ी के बागा जतिन पार्क परिसर में आज नौकरी गंवाने वाले शिक्षक एवं शिक्षिकाओं ने धरना प्रदर्शन किया। उनका आरोप है कि हाईकोर्ट ने न्याय के नाम पर तमाशा किया है। उन्होंने कहा कि जिस समय उन्हें नौकरी मिली उस समय नियमानुसार प्राथमिक नौकरी पाने के लिए प्रशिक्षण की आवश्यकता नहीं थी, लेकिन नियम के लागू होने के बाद सभी ने प्रशिक्षण लिया। प्रदर्शनकारियों ने हाईकोर्ट के इस आदेश की कड़ी निंदा करते हुए न्याय की मांग की है। कल के महामान्य कोलकाता हाईकोर्टेर महामान्य विचारपति अभिजीत गंगोपाध्याय राय आमरा देखते पेलाम जे 36,000 2016 सालेर चाकरिरत शिक्षकदेर चाकरी चले गेल এই রায়টা এসছে। এবার এ নিয়ে সমাজ জীবনে নানা রকম কথাবার্তা লেখা হচ্ছে, যারা চাকরিরত তারা সবাই জালি, সবাই পয়সা দিয়ে ঢুকেছে, এরকম একটা চলছে। কিন্তু যেটা সমাজ জানে না সেটা হচ্ছে আমরা যারা টোটাল 42,449 জন শিক্ষক, তারা কিন্তু আমরা এই সিবিআই ইডি এই তদন্তগুলো যে চলছে সেই তদন্তে কিন্তু আমরা প্রথম দিন থেকে সহযোগিতা করে যাচ্ছি। আমরা বিভিন্ন মহলে যেখানে যেখানে আমাদের কাছ থেকে টেস্টিমোনিয়াল চাওয়া হয়েছে আমরা কিন্তু দিয়ে আসছি, এবার এই তদন্তে সহযোগিতা করে যাচ্ছি। এমনকি মহামান্য বিচারপতির যে রায় আছে এখানে দেখা যাচ্ছে যে 17 নম্বরে লেখা আছে যে এই চাকরি নাকি কমোডিটির মতন বিক্রি হয়েছে। এবার তার সঙ্গে সঙ্গে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী তারা এই মুহূর্তে জেলে আছেন আর সিবিআই তদন্তটা চলছে। এবার একটা তদন্ত যখন চলছে, তদন্তের কোনো ফাইনাল কোনো কিছু এখনও আসেনি, সেই জায়গায় দাঁড়িয়ে 36,000 শিক্ষককে এইভাবে একটা রায়ের মাধ্যমে কে গিলটি না সেসব না দেখে একটা সম্পূর্ণ একটা সংখ্যাকে এভাবে বাতিল করা যায় না। আমাদের মনে হচ্ছে এখানে যে শরীরের কোনো একটা অংশে আপনার ক্যান্সার হয়েছে, তাতে পুরো মানুষটাকেই মেরে দেওয়ার প্রক্রিয়া। এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আমাদের আন্দোলন থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা ডিভিশন বেঞ্চে বা উচ্চ আদালতে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছি। যে রায়টা দেওয়া হয়েছে যে আমাদের অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি সেজন্য 36,000 শিক্ষককে বদলি করা হয়েছে, তাহলে আমাদের কাছে যে এই মেলটা আছে সেখানে পরিষ্কার মেনশন করা আছে যে এখানে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য আমাদেরকে ডাকা হয়েছিল, তাহলে এটা কি বিচারের নামে প্রহসন নয়? আমরা এর জবাব চাই, আমাদেরকে জবাব দিতে হবে, নইলে আমরা এই ধরনা করেই যাব। আমরা আমাদের বিচার চাইছি। 36,000 শিক্ষককে এইভাবে বরখাস্ত করতে পারেন না হাইকোর্ট থেকে। আমরা তো অ্যাপটিটিউড টেস্ট না দিলে আমাদের কাছে এই মেলের কপিটা থাকতে কী করে? সবার কাছে এই মেলের কপিটা আছে, আমাদের সবার কাছে এই মেলের কপি আছে, আমাদের সবার কাছে এই মেলের কপি আছে যখন তখন, তার মানে আমরা নিশ্চয়ই অবৈধভাবে চাকরি পাইনি। এনসিটি রুল ফলো করে, এনসিটি রুল অনুযায়ী যখন আমরা অ্যাপয়েন্ট হয়েছি তখন কিন্তু নন ট্রেন শিক্ষকরা চাকরি পাওয়ার যোগ্য ছিল, তারপরে এই নিয়মটা হয়েছে যে অযোগ্য যারা অপ্রশিক্ষণপ্রাপ্ত তাদের চাকরি হবে না। আমরা যখন জয়েন করি তখনও কিন্তু এই নিয়মটা হয়নি, তাহলে রাতারাতি 36,000 শিক্ষককে এইভাবে হাইকোর্ট থেকে বরখাস্ত করতে পারে না।